এই ওই ওই দিকটা হবে খাওয়া দাওয়ার জায়গা, এই দিকটা হবে আর কি সবাই বসে বসবে। তো এই হচ্ছে আমাদের আর কি লাস্ট এক মাস ধরে আমরা এই করে যাচ্ছি, এরকম ভাবে ইনভিটেশন এইগুলোর মধ্যে এই এই ড্রাই ফ্রুটস গুলো যাচ্ছে, তার মধ্যে ওই ঝিলিমিলি গুলো মানে একটা একটা হ্যাম্পার টাইপ তৈরি করা হচ্ছে, হ্যাম্পার টাইপ এরা হ্যাম্পার তৈরি করা হচ্ছে, তার সঙ্গে কার্ড যাচ্ছে। আর তোর ওই ব্রাইডমেড বক্স গুলো দেখা বলে দে, মুখটা রং হয়ে গেল কেন? ওর মুড ডেট অফ হয়ে গেল, আমার করে গেল একটা কারণে, একটা জিনিস আমি আনিনি সেটার জন্য একটা শর্ট বোঝা হবে না আমাদের, মানে আমরা প্রি ওয়েডিং শুটের জন্য। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। কোথায় আমরা এখন? আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটিতে আছি, প্রি ওয়েডিং শুট করতে এসেছি। সকাল এখন 10:30 বাজে, আমাদের বেরোনো মানে শুরু করার কথা 8টার সময়, দেরি হয়ে গেছে। আর বাকি কথা আমাদেরকে পরে আস্তে আস্তে পুরো বলছি, কেন ওই দিন ভিডিও আসেনি, আগের শ্যুটগুলো কেন এডিট করে দিতে পারিনি, প্রি ওয়েডিং ইন্টার প্রেশারে ছিলাম, আর আজকে ফোন দিয়ে কেন শ্যুট করছি, ক্যামেরা কিন্তু ব্যাগে আছে, সব বলছে আগে যেটুকু শ্যুট করা সেটুকু করে নি, এমনি এতগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার লোককে না করে তাকাচ্ছে। তো এই গাইস কেমন আছো তোমরা সবাই? আমি সাহিল, আর তোমরা দেখছো সাহিল ব্লগ। মুখটা রং হয়ে গেল কেন? ওর মুড ডেট অফ হয়ে গেল, আমার করে গেল একটা কারণে, একটা জিনিস আমি আনিনি সেটার জন্য একটা শর্ট বোঝা হবে না আমাদের, মানে আমরা প্রি ওয়েডিং শুটের জন্য। আর এটা দেখো, এটা হচ্ছে 5 নম্বর গেট, যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি 5 নম্বর গেট। আমাদের অনেক স্মৃতি আছে এই গেটটার জন্য ঘুরতে আসলাম, কিন্তু গেটটা বন্ধ, যাই হোক এখন আমরা যাবো কোথায়, লেকে। এরকম 3টা জায়গায় শ্যুট ফুট করবো, তোমরা এখন আর সব কিছু বলবো না, আস্তে আস্তে যেদিন ভিডিওটা আসবে সেদিন জানতে পারবে। মোস্ট প্রবলি 5 থেকে 6 তারিখের মধ্যে ভিডিওটা আসবে, ডিসেম্বরের 5 থেকে 6 তারিখের মধ্যে আমার ইউটিউব চ্যানেলও আসবে আর ওর ফেসবুকেও আসবে। তো আমরা এখন রবীন্দ্র সরোবর লেকে আছি, এখানে শ্যুট শেষ হলো। বেসিক্যালি আমি এর আগেও প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম ওই তোমার খেজুরিতে গিয়েছে, খেজুরিয়াতে গিয়ে, যেটা হচ্ছে তোমার ইনস্টাগ্রামে স্টোরিতেও দিয়েছিলাম, যেটা সবাই আর কি আমি খুব বলেছি দাদা কবে আসবে কবে আসবে কবে, সেটা আসেনি, তার কিছু রিজন আছে। সেই মাঝে এক মাস পুরো আর কি সব কিছু থেকে স্টপ হয়ে গেছিলাম, সব কিছু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তোর সাথে ঠিকঠাক করে কথা বলছিলাম, কিন্তু আর বিয়ের আর খুব বেশি দিন নেই, খুব মানে খুব খুব সামান্য করা দিন বাকি আছে, ডিসেম্বর মাসেই বিয়ে। তো সেই জন্য আর কি ভাবলাম যে শুরু করি, এবার না শুরু করলে আর হবে না, আর শুরু করা হবে না, সব কিছু থেকে কাটিয়ে উঠে আমি আবার সব কিছু শুরু করছি। তবে এখন সময় হয়ে গেছে 12:30, কিছুখানে কিছু চা খেয়েছি, কিন্তু চা খাবো এবার, কী বলো এটা খাবার খাবো এবার, যে আরও দুটো শুট বাকি আছে, দিয়ে আজকে দাদা হয়তো বেরিয়ে আমার হয়তো থেকে যাবো, কারণ কৃষ্ণনগর কলকাতার কয়েকটা ইনভিটেশনও বাকি আছে, অভয় টভয় আছে, মিলন দাকে ইনভিটেশন দিতে হবে, আমি গাড়িতেই এসেছি কালকে, কালকে কোনো ব্লগ করিনি আমি। তো এই আজকে এই এই করেই কাজ আছে আমাদের আর কি। গুড মর্নিং গাইজ, আমরা কলকাতা থেকে চলে এসেছি, আর ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না, মানে আমি শ্যুট করার সময় পাচ্ছি না, তো এডিট করবো কি, এখন আমি আমার ঘরে শুয়ে নিই, আমি আমার বোনের ঘরে শুয়ে, এই যে এইটা, আর পুরো ঘর কিন্তু খুব মেসি, যে আমার ঘরে টিভি সব চলে এসেছে, কাজ হচ্ছে দেখাচ্ছি, আর এই যে আমার যত টেবিলের ওপরে জিনিসপত্র সব এখানে আর এখানে শুয়ে আছে, কে তোমার পায়ের ঘরে শুয়েছিস কেন? ঘরে প্রচুর কাজ চলছে, সেগুলো তোমাকে দেখিনি, মানে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো ঘরে কী কী কাজ চলছে, বিয়ের তো আর বেশি দিন নেই, সেই জন্য এখন ওই কৃষ্ণনগর থেকে যত রাজ্যের খাট ফাট গুলো মানে সব আসছে, ফার্নিচার আসছে, আমি তোমায় দেখাচ্ছি, দেখো কি অবস্থা করে, এটা আমার রুম। আর গাইজ এখানে হবে আমার রিসেপশন, এই যে আমি এখন দেখতে আসলাম প্যান্ডেল ট্যান্ডেল গুলো, এই যে এই ওই ওই দিকটা হবে খাওয়া দাওয়ার জায়গা, এই দিকটা হবে আর কি সবাই বসে বসবে, আর ওই ওই কোমাটা হবে রান্না, এইখানটা তো এই, আর এইখানটা এখানটা পুরোটা গেট, ওই রাস্তা থেকে এটা গেট হবে, এই বাড়িতে এখন এই চলছে, আর আমি এই জন্য ভিডিও করতে পারছি না, শ্যুট করতে পারছি না, ওটা আমি আর ঠিক করেছি, আজ থেকে যা হয় তাই বানাবো, তাই দেবো, ইচ্ছা আছে রোজ দেওয়ার, অ্যাটলিস্ট বিয়ে অবধি ইচ্ছা আছে, দেখা যাক পারি কিনা। এই যে সব চলে এসছে জিনিসপত্র, ফার্নিচার, মাল কি তোলা শুরু হয়ে গেছে ওপরে? ওপরে তোলা শুরু হয়ে গেছে মাল? হ্যাঁ নিচু হয়ে যাবে না, মোটামুটি এখন সেট হবে, এই যে আস্তে আস্তে সব সেট হলে আমি তোমাদের দেখাচ্ছি, এই করে বেড়াচ্ছি, ভিডিও কখন করবো আর এডিট কখন করবো,
আমি বলেছি আজকে থেকে মোটামুটি যা বানাবো যাই করো মোটামুটি বিরক্তি রোজ দেওয়ার চেষ্টা করবো, যা দিন আজকে আমার আবার আইবুড়ো ভাত খেতে যেতে হবে। এখন ছাড়া বারোটা বাজে, দুটোর সময় আইবুড়ো ভাত খেতে যেতে হবে। মনে হয় আমি পুরো সেট আপ কমপ্লিট করে দেখে যেতে পারবো। এখনো সব রেডি হচ্ছে এখানে, হ্যাঁ দেখো অনেকক্ষণ টাইম লাগবে। আমি বেরোচ্ছি, দুটো বাড়ি যাচ্ছি, আইবুড়ো ভাত আছে তো অলরেডি, দুটোর মধ্যে দৌড়েছিল, 2:25 বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মিষ্টি কিনে বেরোবো, একেবারে পিতামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, পাশেই বাড়ি, ওই জন্য হেলমেট টেলমেট কিছুই নেবো না, জাস্ট বাইকটা নিয়ে বেরিয়ে যাবো। এখান থেকে 3 মিটার রাস্তা, 2 মিটার রাস্তা। আরে বাপরে, তুই করেছিস সব? হ্যাঁ না, রান্না আমি করি, রান্না মা করেছে, রান্না কাকিমা করেছে। আসো তুমি ভেতরে আছো, আর তুই কি করেছিস? আমি প্ল্যান করেছি, কিছু করিনি, আমি প্ল্যান করেছি, কোনো প্ল্যানও করিনি, কি প্ল্যান করেছিস? আচ্ছা হাত দিয়ে আসি, হ্যাঁ আমি মোটামুটি পিতামের বাড়ি থেকে আইবুড়ো ভাতকে চলে এসেছি, আর পিতামের সাথে করে নিয়ে এসেছি। এখন তো তুই রেডি হলো, না দেখো খাট রেডি হচ্ছে, ওয়ার্ড্রপ রেডি, ড্রেসিং টেবিল অলমোস্ট রেডি। কত আর কতক্ষণ লাগবে কুকু? এখনো 1 ঘন্টা সময় লাগবে, তারপরে আবার ডেকোরেশন আছে ঘরের, যদিও ড্রেসিং টেবিলটা ওই দিকে ওই 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 জায়গাটার মতো ওই দিকে ওই দিক করে চলে যাবে। আর আপাতত এখানে এখানে টিভিটা আবার লাগবে, এই হচ্ছে প্ল্যান। তো এই হচ্ছে আমাদের আর কি লাস্ট 1 মাস ধরে আমরা এই করে যাচ্ছি, এরম ভাবে ইনভিটেশন এইগুলোর মধ্যে এই এই ড্রাই ফ্রুটস গুলো যাচ্ছে, তার মধ্যে ওই ঝিলিমিলিগুলোতে একটা একটা হ্যাম্পার টাইপ তৈরি করা হচ্ছে, হ্যাম্পার টাইপ একটা হ্যাম্পার তৈরি করা হচ্ছে, তার সঙ্গে কার্ড যাচ্ছে, আর তোর ওই ব্রাইডমেড বক্সগুলো দেখা বলে দে। এর মধ্যে ব্রাইডসমেডদের জন্য জিনিস আছে, ছোট ছোট জিনিস, আর হচ্ছে এই হ্যাম্পার গুলো রেডি করা হচ্ছে, হয়ে গেলে পরে একটা ফাইনাল কিরকম দেখতে লাগছে সেটা দেখি। তো আমরাই বেরোলাম এখন সবকিছু করে ইনভাইট করতে, সময় আছে এখন 9:45, আর গাড়ির পেছনটা একবার দেখো, দেখা একবার, এই কনসেপ্টটা মোটামুটি কত বছর আগে? এই কনসেপ্টটা বছর 6-7 বছর হয়ে যাবে না, মানে লিটারালি আমরা 6-7 বছর 8 বছর আগে থেকে বিয়ে নিয়ে যে প্ল্যানগুলো করতাম, হয় না প্রথম আমাদের 10 বছর, তো ওই প্রথম প্রথম হয় না বিয়ে নিয়ে আলোচনা, কথাবার্তা বলা, এই করবো সেই করবো, লিটারালি আমরা প্রতিটা কাজই করছি, 98% কাজ সব করছি না, যা আমি ভেবেছিলাম। আমি বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে আমার ঘরের কিছু আর কি এই মুহূর্তে এখন এইভাবে আছে, যদিও এখন পুরোপুরি মানে যদিও এখন পুরোপুরি সেট হয়নি, আমি আরও চেঞ্জ করবো, এগুলো এখনও পরিষ্কার হয়নি, এগুলো এখনও ঠিকঠাক জায়গায় প্লেস হয়নি, এটা একটু দেয় একটু চেঞ্জেস হবে, এখানে একটা টিভি ইউনিট আসবে, মানে সব চেঞ্জ হবে মোটামুটি, আরও আপাতত এরকম লাগছে কিছু। আর আমি অন্য ঘরে শিফট হয়ে গেছি, বিকজ যতদিন না বিয়ে হবে আমি ততদিন এই ঘরে থাকতে পারবো না, এখন কতদিন আমাকে এখানে থাকতে হবে কে জানে, মানে এই খাটে আমি শুতে পারবো না বেসিক্যালি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি একদম ওই কোনো ঘরে শিফট হয়ে গেছি, সব জিনিসপত্র তুলে নিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই আজকের ভিডিও যেভাবে থাক, জানিও কেমন লাগলো, খুব মানে নর্মাল ডেলি একটা ব্লগ করেছি, কোনো মানে কোনো রকম কিছু ভেবে চিন্তে কিচ্ছু করিনি, যা করছি তাই বানিয়েছি, দ্যাটস ইট গাইজ। চলো তোমাদেরকে ওই ঘরটা ইয়ে করে দিই, দেখিয়ে দিই একবার, চলো। বেসিক্যালি এই ঘরটা খালি পড়েছিল, স্টোররুম বলা চলে না, বোনের ঘর ছিল বেসিক্যালি, এটা ওর সব জিনিসপত্র, এই যে ওর সব এই যে ট্রফি ফ্রফি সব কিছু ছিল, পুতুল টুতুল ছিল, তো আমার ওই ঘর থেকে যা ছিল টুকটাক জিনিসপত্র এই ঘরে নিয়েছে। আমার ঘরে তো সেরকম কিছু জিনিসপত্র ছিল না, শুধু এই খাটটা ছিল, আর এইটা আমার ওয়ার্ক টেবিলটা ছিল, ওয়ার্ক টেবিলটা তো এই অবস্থা এখন, টিভি ফিভিগুলো সব এখানে এরকম করেই আছে, সব এখানে শিফট করেছি আপাতত, আপাতত কতদিন আমি এই ঘরেই থাকবো। আর এই ভিডিও এখানে শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এইসব কেমন লাগছে, আরও ট্রাই করছি আমি ডেলি আসার, ট্রাই করছি, আর বাকি ভালো থেকো, ভালো রেখো, টাটা।